Hi. Didn't want to miss this elevator. Damn. বলিউডে তারকাদের বন্ধুত্ব থেকে প্রেম হওয়া তো হামেশাই দেখা যায়। ইদানিং সে পথে হাঁটছেন তারকাদের সন্তানরাও। বলিউডে এখন গুঞ্জন চলছে সুহানা খান ও অগস্ত্য খান্নার প্রেম নিয়ে। নেটিজেনদের ধারণা, বন্ধুত্ব গাঢ় হতে হতে রূপ নিয়েছে প্রেমে। শাহরুখ কন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য, তাদের মধ্যকার বন্ধুত্ব নেটিজেনদের মধ্যে বহুল চর্চিত বিষয়। তাদের সে চর্চায় ঘি ঢালল মনীষ মালহোত্রার পার্টির এক ভিডিও, যা ইতিমধ্যেই ভাইরাল নেট পাড়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে পার্টি থেকে বের হয়ে সুহানাকে গাড়িতে তুলে দিয়ে এসে যত্ন করে দরজাও বন্ধ করে দেন অগস্ত্য। সেই গাড়ি চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিলেন শ্বেতাপুত্র। দোয়া আক্তার পরিচালিত আর্টিস্ট থেকে বন্ধুত্ব শুরু হয় সুহানা ও অগস্ত্যর। বন্ধুত্ব থেকে সে সম্পর্ক পৌঁছে গেছে প্রেমের দরজায়। এখন একটাই কৌতূহল নেটিজেনদের, তবে কি বচ্চন পরিবারের নাক বউ হচ্ছেন সুহানা? লিফট থেকে বেরিয়ে আসছেন এক তরুণী, পরনে কালো পোশাক, যদিও তা খুবই কুরুচিপূর্ণ, দেখা যাচ্ছে শরীরের স্পর্শকাতর অঙ্গ। এমন একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়া জুড়ে। নেটিজেনরা বলছেন ভিডিওর তরুণীটি দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ভিডিওটি চোখে পড়েছে রশ্মিকারও। রশ্মিকা নিশ্চিত করেছেন ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তিনি রশ্মিকা নন, বরং কোনো এক অচেনা মেয়ের মুখের সাথে জুড়ে দেওয়া হয়েছে তার মুখ। রশ্মিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, আমার যে ডিপ ফেক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে, আমি খুবই ব্যথিত, এই ঘটনা আমার কাছে খুবই ভয়। তিনি আরও বলেন, ক্যামেরার সামনের মানুষগুলোর জন্য ব্যাপারটি খুবই ভয়। সেই সাথে তিনি এই ভিডিও নির্মাতাদের শাস্তির দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায় মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI অর্থাৎ কৃত্রিম মেধা ব্যবহার করে ভিডিওটি বিকৃত করা হয়েছে। এটি করেছেন সারা প্যাটেল নামের এক নারী, আর এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। হলিউড অভিনেত্রী শবনম বুবলির সাথে সঙ্গীত পরিচালক ও গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের পরকীয়ার খবর শোনা গিয়েছে। মূলত তাপসের স্ত্রী গান বাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছড়িয়েছে এই খবর। কিছুক্ষণ পরে মুন্নির ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়। পরে জানা যায় ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলিও এই ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, তার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছে একটি চক্র। ফারজানা মুন্নির পোস্টে লেখা হয়, বুবলি আমার সংসার ভাঙার চেষ্টা করছে, ঠিক যেভাবে সে অপুর সংসার শেষ করে দিয়েছিল। আমার কিছু হয়ে গেলে তাপস ও বুবলি দায়ী থাকবে। এ বিষয়ে বুবলি বলেন, আমি জানি একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানানভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। অতীতেও তারা এসব করত, তারা এমনটাই করে যাবে। তিনি আরও বলেন, আমি যেই TM ফিল্মসের সাথে খেলা হবে নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তখনই সেখানে পরিবেশ নোংরা করার পুরনো পাইতারা চলছে। তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি, তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ ও সম্মানের, তারা দুজন অত্যন্ত শিল্পমনা মানুষ। এর মধ্যেই তার নতুন সিনেমার লুক প্রকাশ পেয়েছে, যা নিয়ে আলোচনায় বুবলি। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ডক্টর তথাগতর সাথে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী রীতা ভরির। তবে বেশ কিছুদিন আগে লক্ষ্মী পুজোতে তথাগতর সাথে ছবি আপলোড করেন রীতা ভরি। প্রেমিকের সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে প্রাক্তন প্রেমিকদের নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। রীতা জানান তার প্রথম প্রেম ক্লাস 9, প্রথম বিচ্ছেদ নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান তখন তিনি কলেজে পড়েন, তবে এটা নিয়ে তিনি বেশি কথা বলতে চান না, কারণ তার মনে হয় সবার জীবনেরই এমন কিছু তিক্ত অভিজ্ঞতা থাকে যেটার কথা মনে এলেই মনে হয় এটা না হলেই ভালো হতো। শেষমেশ নিশ্চিত হওয়া গিয়েছে রীতা ভরি ও তথাগত তাদের ভুল বুঝাবুঝি মিটিয়ে আবারও এক হয়েছেন।